উপস্থিতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বর্তমানে আমাদের যে আজকে যে প্রোগ্রাম যে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে বিভিন্ন নাম, কোথায় আছে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, কোথাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, আবার কোথাও বায়োকেমিস্ট্রি, যাক এই সমস্যা দূর করার জন্য আমি এক কথায় শুধু বাইরে বলে আমি অভিযোগ করব যে বর্তমান যুগকে আমরা বলা হয় বায়োটেকনোলজি যুগ এবং সারা বিশ্বে এই বায়োটেকনোলজি অনেক এগিয়ে যাচ্ছে। এবং আজকের যে আমাদের যে মেন যে সেমিনার যে মেন প্রতিপাদ্য যে আমাদের যে সাস্টেনেবল গোল, এই গোলের অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে কিন্তু বায়োটেকনোলজি। এবং এখন আমরা যদি দেখি বিশ্বে যারা নোবেল প্রাইজ পাচ্ছে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে, এর বেশিরভাগই কিন্তু বায়োটেকনোলজি গবেষণার মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই বায়োটেকনোলজি গবেষণা করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষাতে বিদেশ চলে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলো যে আমরা এই বায়োটেকনোলজিদেরকে আমাদের দেশে কাজে লাগাতে পারছি না। সেজন্য এদেরকে কিভাবে কাজে লাগানো যায় এই বিষয়ে আসলে আমাদেরকে চিন্তা করা দরকার। নতুন নতুন তারা গবেষণা করছে, আমি সরকারকে বলবো যে আমাদের যদি জেলা পর্যায়ে একটা ডিএনএ ল্যাব করা যায়, সেই ডিএনএ ল্যাব বিভিন্ন রকম ডিএনএ টেস্ট, আমাদের ডিএনএ মনে করি শুধুমাত্র অপরাধ দমনে পশু চিকিৎসা, মানুষের চিকিৎসা বা কীট পতঙ্গ যে কোনো বিষয়ে এই ডিএনএ টেস্ট করা এখন খুব গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে। এবং বর্তমানে যে বায়োটেকনোলজির গুরুত্ব এটা আমরা বেশি বুঝতে পেরেছি যখন করোনা আসার পরে। করোনা টেস্টের জন্য বাংলাদেশে 92টা ল্যাবে ছিল, এই 92টা ল্যাবের মধ্যে প্রায় 90টি ল্যাবে এই বায়োটেকনোলজিটা কাজ করেছে। এবং একটা গুরুত্বপূর্ণ সময়ে বায়োটেকনোলজিটা কাজ করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে তারা ভলান্টারি ওয়ার্ক করেছে। এদেরকে কীভাবে আমরা এমপ্লয়মেন্ট করতে পারি এভাবে আমাদের চিন্তা করা দরকার। এবং এই ল্যাবগুলোকে কীভাবে এস্টাবলিশ করা যেতে পারে যে কোনো ক্রাইসিস মোমেন্টে যেন এদেরকে আমরা কাজে লাগাতে পারি। আরেকটা জিনিস হলো আমরা যেমন 1 কেজি আলুটা আমরা 40-50 টাকা, কিন্তু 1 কেজিতে আমরা এনজাইম তৈরি করি, হরমোন তৈরি করি, ইস্ট তৈরি করি, তার দাম অনেক বেশি। এবং বিদেশ থেকে আমরা কোটি কোটি টাকার এই সমস্ত জিনিস আমদানি করেছি, কিন্তু এই সমস্ত বায়োটেকনোলজি আমরা এমপ্লয় করতে পারি তাহলে দেখা যাবে এই সমস্ত খরচ থেকে আমরা মুক্তি পাবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যাই হোক, আজকে যারা শিক্ষকরা আছেন, যারা দেশের যারা পরিকল্পনাকারী আছেন, অথবা যারা এখানে আমি জানি না কোনো বিনিয়োগকারী আছেন কিনা, যদি আমাদেরকে এই ব্যাপারে চিন্তা করা যায় বায়োটেকনোলজিদেরকে, দেখা যাবে যে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।